নমস্কার বন্ধু সমস্তঙ্কু, এবং আমার ওড়িশা এন্ট্রান্স স্টাডি চ্যানেলরে আপনার জড়িয়ে যাইথিবার ধন্যবাদ। এবং যদি আমার চ্যানেলরে আপন নূয়া করে আসছন্তি, তাহলে আমার চ্যানেলকে আপন সাবস্ক্রাইব করে নিয়ন্তু। তাহলে বন্ধু আসন্তু, আজ আমি চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজির কতটি মানে ইউনিট 4 বিষয়ে টিকে আলোচনা করিবা। আজ মোর দেহটিকে অসুস্থ থিবার মু ভিডিও মানে ক্লাস বেশি টাইম করিপারিবি নাই, তথাপি যথেষ্ট টাইম মু করিবি। দেখি নিয়ন্তু আপনার মানে কোন বুঝিবে। ইউনিট 4 দেখন্তু রয়েছে আপনার শিক্ষক কৈন্দ্রিক পন্থা। যদি আপনার ওটিটি এক্সামে শিক্ষক কৈন্দ্রিক নেইকি যদি পন্থা বিষয়ে যদি আপনার আসে প্রশ্ন, তাহলে আপনার ভাবিবে ফার্স্ট আপনার শিক্ষক কৈন্দ্রিক মানে সেটি শিক্ষকঙ্কর সবু ভূমিকা, শিক্ষকঙ্কর মানে মেন ভূমিকা হচ্ছে শিক্ষক কৈন্দ্রিক পন্থায়। যদি আপনার এতিকি যদি জানিথিবে, তাহলে আর কিছু শিক্ষক কৈন্দ্রিক পন্থায় আর কিছু নাই। দেখিথিবে আপনার প্রশ্ন যেমিতি থাকু না কাইকি, শিক্ষকঙ্ক উপরে বেশি তার গুরুত্ব দিয়া যাব, বুঝলে? যেটা বর্তমান আমার কোন চালিছে শিক্ষয়িত্রী কৈন্দ্রিক এবং শিক্ষণ কৈন্দ্রিক পন্থা চালিছে, তাহলে সেই প্রশ্নরে আপনার দেখিথিবে না শিক্ষার্থী কৈন্দ্রিক পন্থার প্রযোজ্য নুহে বলিকিরি। তাহলে মানে কোন বুঝিবে শিক্ষার্থী কেন্দ্র প্রযোজ্য বলিকি খুঁজিবে, সে খোঁজিলা পরে যেটা নুহে আসিব সেইটা আপন নুহে বলিকি করেক্ট করিবে। তেনু আপন এই যে শিক্ষক কেন্দ্রিক পন্থা হচ্ছে, শিক্ষক হচ্ছে তার মেন ভূমিকা হচ্ছে শিক্ষকঙ্কর, আর শিক্ষার্থী কেন্দ্রিক হচ্ছে শিক্ষার্থীর মেন ভূমিকা। তারপরে শিক্ষণ কৈন্দ্রিক হচ্ছে সেটি শিক্ষক এবং শিক্ষার্থীর বেশি ভূমিকা থাকে মানে আমার শিক্ষণ কৈন্দ্রিকরে। কিন্তু শিক্ষা শিক্ষক কোণ করিবে, সে সহায়তা দেবে মানে পিলা সহিত শিক্ষক মধ্যে শিখিবে, কাহিঁকি না সেটি শিক্ষণ চালিছে, বুঝলে? এটি শিক্ষার্থী কেন্দ্রিক কথা কুয়াছে, তারপর শিক্ষক কৈন্দ্রিক কথা কুয়াছে, কিন্তু সেটি শিক্ষণ মানে শিখিবার কথা কুয়াছে। তেমন আপনার এই যে মানে প্রশ্নক আপন ভালোভাবে বুঝিবে গোটে গোটে শব্দক, তাহলে আপন ভালোভাবে করিপারিবে। দেখুন তো এই যে শিক্ষার্থী কৈন্দ্রিক, শিক্ষক কৈন্দ্রিক এবং শিক্ষণ কৈন্দ্রিক বিষয়ে আপনার জানিলে। তারপর দেখুন তো আপনার রয়েছে যেটা আপনার ওটিটি এক্সামে আসিব, আসিবা ভাইয়া প্রশ্নক মু দেখাই দেউছি খালি। দেখুন তারে শিক্ষণ কৈন্দ্রিক পন্থা মু কই দেইছি, এইটি মাত্র আপনার কোন শিক্ষার্থী কেন্দ্রবিন্দু থিব, সবু কামরে সেমান থিবে, কিন্তু তা সহিত কোন করিবে না শিক্ষা শিক্ষক মধ্য শিখিবে, বুঝলে? শিক্ষকঙ্কর ভূমিকা মানে দুই জনকর ভূমিকা থিব শিক্ষণ কৈন্দ্রিক পন্থারে। তারপর রয়েছে আপনার দক্ষতা ভিত্তিক পন্থা, মানে গোটে ক্লাসরে মানে আপনার দেখিবে না প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী তার দক্ষতাকে দেখিকি আপনার পন্থাকে নির্ধারণ করিবে মানে কার্য দেবে, বুঝলে? মানে যে মানে আপনার দেওয়া হইতে মনে করতু প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী পাই যদি আপনার দেই দেবে না হরণ, তারপরে আপনার সেই ভগ্নাংশ অঙ্ককে দে ভগ্নাংশর গণিতকে দেবে, তাহলে সে মানে প্রথম শ্রেণী করিপারিবে কি? তেমন সেই দক্ষতা ভিত্তি মানে তার দক্ষতা থিবা দরকার, আপনাকে বুঝিবা দরকার। যেহেতু আপনার টিচর, আপনার বুঝিবা কথা যে আপন মানে কেউ লেভেলর, এটা কোন আপনার যেটা MLL, যেটা কোন মিনিমাম লেভেল লর্নিং, বুঝলে? তেন এই ইহাকে আপন দেখিকি তা সেটা মানে আপন সেই মানে কার্যকু দেবে, এটা হচ্ছে আপনার দক্ষতা ভিত্তিক কার্য। এটি বন্ধু অ্যাকচুয়ালি মু শর্টকটর কই দেউছি, যেটা আপনার ওটিটি এক্সাম তো আপনার দেখিছেন, যেটা আপনার ওটি অ্যাডমিট কার্ড বাড়ি যাইছি, তা সমস্ত ডাউনলোড বি করেছেন, তাহলে এটি আপনার আউ টাইম বেশি নাই ওটিটি এক্সামর 16 তারিখে, তাহলে এটি শর্টরে আপনি বুঝিবে, বুঝলে? তারপর দেখুন তো শিক্ষণ কার্যভিত্তিক পন্থা, শিক্ষণ কার্যভিত্তিক পন্থা সেটি কিন্তু শিক্ষণ সেটি কার্য মানে শিখিবে শিখিবে মানে কার্য সহিত সেমানে শিখিবে, সেটা হচ্ছে শিক্ষণ কার্যভিত্তিক পন্থা। তাইর 4টি স্টেপ হচ্ছে, তাই দেখলে প্রথম স্টেপ হচ্ছে তার মানে শিক্ষণ কার্যভিত্তিক পন্থারে 4টি উপাদান হচ্ছে। প্রথমটা হচ্ছে আপনার কোন উদ্দেশ্য ভিত্তিক বা লক্ষ্য কেন্দ্রিক, সেকেন্ড হচ্ছে আহ্বানমূলক, থার্ড হচ্ছে কোন অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং শেষ হচ্ছে আনন্দদায়ক। তাহলে এই যে স্টেপ গুলাকে বুঝন্তু, মনে করন্তু সেই যে উদ্দেশ্য ভিত্তিক লক্ষ্য মানে আপনার যে শিক্ষণ কার্য করতে বা শিক্ষণ কার্য আপনার শিক্ষাদান করছেন, সেই কার্যভিত্তিক পন্থারে মানে শিক্ষার্থীকে মানে শিক্ষার্থী বুঝিবে না অ্যাকচুয়ালি মোর এই কার্য দ্বারা এই মু মানে এই কোন কোন হব মোর লক্ষ্য, সে মানে জানিপারিবে যে মোর কামরে এ সফল হইপারিবে বলে,
বুঝলে, এইটা হচ্ছে আপনার উদ্দেশ্য রইবা কথা, সেই মানে উদ্দেশ্য মানে সেই কার্যরে কিছু না কিছু উদ্দেশ্য, মানে শিক্ষার্থী বুঝি পারিবে না মু এই কার্য করিবা দ্বারা মোর এই লাভ হবো বলিকিরি, এটা হচ্ছে আপনার কোন উদ্দেশ্য ভিত্তিক পন্থা। তারপরে আপনার রয়েছে আহ্বানমূলক, আপন এইভাবে সিস্টমরে মানে শিক্ষার্থী মানুষ মানে প্রশ্ন করিবে বা কথা কইবে, মানে যুটা আপন কার্য দেবে তাইরে মানে পাখাপাখি তাইলে আহ্বান থিব, চ্যালেঞ্জ থিব, মানে কেতে কিয়ে বেশি করিপারিব, কিয়ে অধিক করিপারিব, বুঝলে, কেতে অল্প টাইম ভিতরে কি অধিক করিপারিব, এটা হচ্ছে কোনো শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে চ্যালেঞ্জ সৃষ্টি হলো কি নাই, এইগুলো সিস্টেমের মধ্যে আপনার কোনো সেকেন্ড উপাদানটা আপনার কাম রইথায়। তারপর রয়েছে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানে তাকে এইগুলি আপন টিএলএম দেবে সেমানকে, সেমানে যেমিতি কি ইয়াড়ে সিয়াড়ে মানে ন হইকিরি অড়ুয়া ন হইকিরি সেমানে মানে ভালো ভাবে যাইকিরি মানে সেই মানে কার্যরে অংশগ্রহণ করিপারিবে। শেষরে কোন এই যে তিনটি স্টেপ করি সারিলা পরে শেষরে সেমানে জানিপারিবে যে না এইথুরু মুই আর শিখি পারিছি, তার মানে কোন তার আনন্দ বড়িলা, এইটি এতিকি শিক্ষণ কার্যকৃতি পন্থার এতিকি। আহুরি অছি ভাই যদি বুঝিবে বলে বহুত অছি, কাই না এইটা হচ্ছে আপনার কোন শর্ট ট্রিকের মুখ কই দেউছি, তেনু দেখুন তো আহুরি কোন রয়েছে আহুরি। তারপর দেখুন তো টিএলএম রয়েছে আপনার, টিএলএম কথাটি কে চিন্তু, টিএলএম বিষয়ে শিক্ষাদান শিক্ষণ উপকরণ টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এটি মধ্যে আপনার এই যে প্রশ্ন কিন্তু ওটিটি এক্সামে বহুত আসে, কাই না এই যে দৃশ্য উপকরণ শ্রাব্য উপকরণ দৃশ্য শ্রব্য উপকরণ ইহাকে আপন খালি বুঝিবে, বুঝিলে যেতবে ওটিটি এক্সাম কু যিবে সেতবে সব আপন বুঝিপারিবে যে এটা একচুয়ালি মানে স্যার যা কোন কৌতলে দৃশ্য উপকরণ দৃশ্য মানে কোন যেটা আপন দেখুছন্তি, বুঝলে ওনলি দেখুছন্তি সেটা শুনিবা কথা নুহ, বুঝলে খালি দেখুছন্তি সেটা দৃশ্য উপকরণ। তারপরে হচ্ছে শ্রাব্য উপকরণ যেটা যে উপকরণ মানে যে টিএলএমরু আপন শুনি পারুছন্তি, বুঝলে যে মানে সামগ্রী দ্বারা আপন শুনি পারুছন্তি। তারপরে রয়েছে আপনার দৃশ্য উপকরণ জানলে আপন, তারপরে দৃশ্য শ্রবণ এমিতি টিএলএম অছি শুনি পারিবে প্লস দেখি পারিবে, আউ এইভাবে মানে টিএলএম অছি যেটা খালি আপন শুনি পারিবে যেটা আপন খালি দেখি পারিবে, বুঝলে তেমন দেখুন। তারপরে রয়েছে আপনার প্রক্ষেপিত উপকরণ যেটা আপনার কোন পরদা থিব, তারপরে মানে গোটে পরদারে লগা হব সেই মানে গোটে স্ক্রিনরে, যদি আপন ক্লাসরুমে মোবাইল নিয়ে যাবে তাহলে ওয়ালরে আপন কোন করবে স্ক্রিন সহিত আপন টচ মারিবে, মানে টচ সিস্টেম থিব তাইরে যেটা আপনার পরদা কইলে আপন ভালো করে যেটা স্ক্রিনরে রইব সিনেমা থিয়েটরে আপন দেখুথিবে সেইটা হচ্ছে আপনার কোন প্রজেক্টর যেটা, বুঝলে সেইটা হচ্ছে আপনার কোন প্রক্ষেপিত উপকরণ। অনপ্রক্ষেপিত উপকরণ যেটা আপনার কোন মানে ইয়ে নথিব তার স্লাইড নথিব প্রজেক্টর নাই সেইসবুকে আপনার কোন কুহযিব অনপ্রক্ষেপিত নন প্রোটেক্টেড টিএলএম যেটা কুহতি। তারপরে ক্রিয়াশীল উপকরণ যেটি আপনার কার্য হব, বুঝলে কোন কার্য না নাচি পারিবে এটা হচ্ছে গোটে কোন শিখিবার শিখাইবার গোটে টিএলএম হলো কেন মানে আপন নাচিবে, শিক্ষার্থী মধ্যে নচাইবে এবং আপন মধ্যে নাচিবে অভিনয় করিবে, তারপরে গীত গাইবে, তারপরে কম্পিউটার চালনা এটা কোন ক্রিয়ারে মধ্যে হলো কি নাই এতিকি বুঝিলে হলো আপনার। তারপরে মু কই দেইছি থরে যে আপনার এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কু এথিরু কিন্তু সিওর বন্ধু গোটে মার্ক আসিব, যদি এখন আপন ভুল করিবে তাহলে থরে দেখি নিয়ন্তু এই যে টিএ মানে এই যে এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কুকু তাহলে বুঝি পারিবে সব। এই যে যদি আপনার প্রশ্ন আসে যে সর্বাগ্রে কোন রয়েছে, বুঝলে তাহলে আপন সেই যে চিত্র দেখুছেন চিত্রর আপন বুঝি পারিথিবে। তাহলে এডগার ডেল বিষয়ে আপনার গোটে ভিডিও করা হয়েছে সেইথুর আপন দেখি নিয়ন্তু তাহলে আপন ভালো করে বুঝি পারিবে, এবং যদি এই শর্টকাট ট্রিক মাধ্যমে যদি আপনার কিছু গোটে অসুবিধা রয়ে যায় তাহলে মতে বন্ধু কমেন্ট করন্তু যে স্যার আপন এইগুলি শর্ট মাধ্যমে বুঝাইবাকু আপন বুঝুন বুঝাইলে আমি বুঝি পারুনু, তাহলে কোন আমি লং ভাবে বুঝাইবু এটা আপনার উপরে সব কিছু, বুঝলে তেনু আপন যেভাবে কইবে সেইভাবে। তেন দেখন্তু গোটে প্রশ্ন এটি যে প্রশ্ন ছাড়ে যে মূল্যায়ন পাঠরে গোটে রই যাইতিলা বন্ধু জনে কমেন্ট করি কইছন্তি যে স্যার প্রোগ্রেস কার্ড কোন বলিকিরি, প্রোগ্রেস কার্ড কাহা কুহাযায়, মানে প্রোগ্রেস কার্ডকু আপনি এইভাবে সিস্টেমে বুঝন্তু উদাহরণ সহিত তাহলে আপনি সম্পূর্ণ ভালোভাবে বুঝি পারিবে। একচুয়ালি উদাহরণটা কোন আপনি যেতবে ছোট থিলে, বুঝলে ছোট অবস্থাকে পড়াই যাআন্তু
ଦେଖ ସେତେବେଳେ ଯେଉଁଥିରେ ପଞ୍ଚମ ଚତୁର୍ଥ କ୍ଲାସରେ ପଢ଼ୁଥିଲି ସେତେବେଳେ କ'ଣ ହୋଇଥିଲା ନା, ପରୀକ୍ଷାର ମାର୍କ ବୁଝିଲେ ଏବଂ ଅଣ ପରୀକ୍ଷା ମାନେ ବୌଦ୍ଧିକ ଏବଂ ଅଣବୌଦ୍ଧିକ ପରୀକ୍ଷାର ଯେଉଁ ମାର୍କ ଗୁଡ଼ାକ କ'ଣ କରାହେଉଥିଲା, ଗୋଟିଏ କାର୍ଡ଼ରେ ଲେଖା ହେଇଥିଲା, ଲେଖା ଲେଖିକିରି ସାର୍ କ'ଣ କରୁଥିଲେ ଯେ ନା ଶିକ୍ଷାର୍ଥୀମାନଙ୍କୁ ଆପଣଙ୍କୁ ଦେଉଥିଲେ ଯେ ବାପା କିମ୍ବା ମାଆଙ୍କୁ ଦେଖେଇବୁ ଏବଂ ସିଗ୍ନେଚର୍ ମାରିକିରି ଆଣିବୁ। ଏଇଟା ଆପଣ କ'ଣ ମାନେ ଶିକ୍ଷକ ହିସାବରେ ମାନେ ଶିକ୍ଷକ ଆପଣଙ୍କର ଶିକ୍ଷକ କ'ଣ କରିଥିଲେ ନା, ଏଇଟା ଆପଣଙ୍କୁ ଦେଇଥିଲେ ଯେଉଁଟା ଆପଣ ସେଇ କାର୍ଡ଼କୁ ଆଣିଲେ ଏବଂ କ'ଣ କଲେ ବାପା କିମ୍ବା ମାଆଙ୍କ ସିଗ୍ନେଚର୍ ମାନେ ସେଠି ବାପା ମାଆ ଦେଖିବେ ନା ବର୍ଷ ସାରା ସ୍କୁଲ ଯାଇକି ବିଦ୍ୟାଳୟକୁ ଯାଇକି ପିଲା ମୋ ଝିଅ ଏଇ ଯେଉଁ ପାଠ ପଢ଼ିଛନ୍ତି ଏତିକି ମାର୍କ ରଖିଛନ୍ତି ଏତିକି ହେଉଛି ଆପଣଙ୍କର ପ୍ରୋଗ୍ରେସ୍ କାର୍ଡ଼। ଏବଂ ଏଇ ପ୍ରୋଗ୍ରେସ୍ କାର୍ଡ଼କୁ ବୁଝିବାକୁ ଗଲେ ଆହୁରି ମଧ୍ୟ ଅଛି, କିନ୍ତୁ ଆପଣ ଖାଲି ଏତିକି ଜାଣନ୍ତୁ ପ୍ରୋଗ୍ରେସ୍ କାର୍ଡ଼ କୁହାଯାଏ ମାନେ ଆପଣଙ୍କର ଶୈକ୍ଷିକ ଶୈକ୍ଷିକ ଏବଂ ଅଣଶୈକ୍ଷିକ ଯେଉଁଟା ମାନେ ବୌଦ୍ଧିକ ଏବଂ ଅଣବୌଦ୍ଧିକ ବୁଝିଲେ। ବୌଦ୍ଧିକ ହେଉଛି ଗତକାଲି ମୁଁ ଯାଇ ଦେଖିଲି ବୌଦ୍ଧିକ ହେଉଛି ପାଠ୍ୟକ୍ରମ ଏବଂ ଆପଣ ଯେଉଁ ନାଚ ଗୀତ ଏଇଟା ହେଉଛି ସେଇଟା ଆପଣଙ୍କର ଅଲଗା ପାଠ।